আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আমাদের দর্শকগণ, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। কারণ আজকে সারা বিশ্বেই যেভাবে মিডিয়াগুলো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে প্রমাণ করার চেষ্টা করছে, সেগুলো দেখেও আমাদের করার কিছুই থাকে না। তো আজকে আপনাদেরকে খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করছি, আর সেটা হচ্ছে সাংবাদিকতা। আপনিও হতে পারেন ইন্টারন্যাশনাল সাংবাদিক, আপনি হতে পারেন ইন্টারন্যাশনাল চ্যানেলের একজন সাংবাদিক। তো এর জন্য আপনাকে যেগুলো করতে হবে সেগুলো আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকেই, বিশ্বের যে কোনো জায়গারই আপনি লোক হন না কেন, আপনি খুব সহজেই সাংবাদিকতা আপনি করতে পারবেন, আপনার যে সত্য সংবাদকে আপনি বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারবেন। এই জন্য আপনাদেরকে যেতে হবে tnewsworld.com-এ। আমি tnewsworld.com আমি আপনাদের সামনে ওপেন করলাম। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন সাংবাদিক বিভিন্ন তথ্য তুলে দিয়েছেন। এখানে আপনাকে যাওয়ার পরে এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে নিচে এই সাংবাদিক প্যানেলে ক্লিক করতে হবে। তারপরে সাংবাদিক হতে অ্যাপ্লাই করুন, এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পরে এই সাংবাদিক সম্পর্কিত বিষয়ে কিছু নিয়মনীতিগুলো দেওয়া আছে, এই নিয়মনীতিগুলো আপনি পড়ে নেবেন। তারপর রাজি আছিতে ক্লিক করবেন। রাজি আছিতে ক্লিক করার পরে আপনার কাছে রেজিস্ট্রেশন করার জন্য বেশ অপশনগুলো আপনাকে দেখাবে। তো আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনি ইউজার নেম দিবেন, যে ইউজার নেম দিয়ে আপনি এটাকে ব্যবহার করতে চান। ধরুন আপনি আবদুল্লাহ দিলেন, আপনি আবদুল্লাহ দিয়ে দিলেন ইউজার নেম, ঠিক আছে। এরপরে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস লাগবে, এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস লাগবে, এখানে আপনাকে ইমেল দিয়ে দেবেন আপনি। আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে এই জায়গাতে টিক মারতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনি আপনার মন মতো পাসওয়ার্ড আপনি দিবেন। মনে রাখবেন যে পাসওয়ার্ডে কিন্তু আপনার সব রকম হতে হবে, যেমন ছোট অক্ষর, বড় অক্ষর, তারপরে আপনার সংখ্যা, তারপরে হ্যাশ বা আপনার অ্যাট দ্য রেট অফ বা কোনো এই ধরনের জিনিস কিন্তু আপনার লাগবে, না হলে কিন্তু পাসওয়ার্ড হবে না। আপনি এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে আপনি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম, হয়ে গেছে। তারপরে প্রোফাইল ডিটেল, এই প্রোফাইল ডিটেলে এখানে আপনার ডিসপ্লে নেম, প্রোফাইলের যে নাম সেটা আপনি লিখবেন। এখানে আপনি হয়তো ওটাই লিখতে পারেন, আবদুল্লাহ লিখতে পারেন, অথবা আপনি আর অন্য কিছুও লিখতে পারেন এখানে। তারপরে এখানে প্রোফাইল পিকচার, এখানে আপনি সরাসরি ছবি তুলে দিতে পারেন, অথবা এখানে গিয়ে আপনি মেমোরি থেকে ভিতর থেকে নিয়ে আপনি কোনো ছবি দিতে পারেন। তো এখানে আপনার ছবি যেগুলো হবে সেই ছবি আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি আমি এখানে, ধরেন একটা আমি ছবি দিয়ে দিলাম। তারপরে মেল না ফিমেল আপনি সেখানে টিক করে দিবেন, আমি মেলে টিক করে দিলাম। তারপরে এখানে আপনার বায়োগ্রাফি লিখবেন, আপনার সম্পর্কে এখানে আপনি কিছু লিখবেন, এখানে আপনার গ্রাম, এখানে আপনি গ্রাম, পোস্ট, মানে আপনার এখানে বেশ কিছু জিনিস লিখে দেবেন। তারপরে আপনার পেশা, আপনার শিক্ষাগত যোগ্যতা, এরকম কিছু লিখে দেবেন এখানে, ঠিক আছে। তারপরে এখানে কান্ট্রি চুজ করবেন, তারপর এখানে যে কান্ট্রি লেখা আছে কান্ট্রি চুজ করবেন, আপনি কোন দেশের লোক, কোন দেশ থেকে করছেন। তো এখানে আমি ধরুন ইন্ডিয়া, তো ইন্ডিয়া আমি চুজ করছি, ইন্ডিয়া চুজ করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আপনার সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো যদি থাকে তাহলে দিবেন, আর যদি থাকে হয়তো পরেও দিতে পারেন, পরে আবার সংশোধন করে দিতে পারেন। এখানে নিয়ম পড়া হয়েছে, এর আগে যে নিয়ম বলা হয়েছে সেই নিয়মগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন, পড়ে নিয়েছেন আগে নিশ্চয়ই। হ্যাঁ, যদি পড়া হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে, না পড়া হলে কিন্তু আগে আপনাকে পড়তে হবে। আচ্ছা, তারপরে এটাকে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্টার করতে হবে। রেজিস্টারে আপনি ক্লিক করে দিলেন,
এবার রেজিস্ট্রেশন এলাকা কি আছে, ইউর অ্যাকাউন্ট ইজ কানেক্টেড, মানে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। সুতরাং